মৃত্যু ফিলিস্তিনি নারীকে গুলি করে হত্যা করল ইসরায়েলি সেনারা। 70 দিনে সবচেয়ে কম সংক্রমণ ভারতে। সিরিয়ায় হামলায় শিশুসহ নিহত 18 এবং চীনে গ্যাস পাইপলাইন বিস্ফোরণে নিহত 11। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনছিলেন, এবারে চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। চলমান করোনা মহামারীতে বিশ্বজুড়ে ভাইরাসে নতুন সংক্রমিত মানুষের সংখ্যা কমেছে, একই সঙ্গে আগের দিনের তুলনায় কমেছে দৈনিক মৃত্যুও। গত 24 ঘন্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন 9,500-এর বেশি মানুষ। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত মানুষের সংখ্যা ছাড়িয়েছে 3,51,000। এতে বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 17,63,00,000-এর ঘরে। অন্যদিকে মৃতের সংখ্যা ছাড়িয়েছে 38,10,000। অধিকৃত জেরুজালেমের আলকুদস শহরে গুলি করে এক ফিলিস্তিনি নারীকে হত্যা করা হয়েছে। ইসরায়েলি সেনারা এই হত্যাকাণ্ড করেছে। নিহত এই ফিলিস্তিনি নারীর নাম ইবতিসাম কাবনে। শনিবার শহরের একটি চেকপয়েন্টে তাকে গুলি করে হত্যা করা হয়। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ইরানের বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, ইসরায়েলি সেনারা শনিবার জেরুজালেমের আলকুদস শহরের উত্তরাংশে কালান্দিয়া এলাকার প্রবেশপথে 28 বছর বয়সী ফিলিস্তিনি নারী ইবতিসাম কাবনেহকে লক্ষ্য করে নির্বিচারে গুলি চালায়। ভারতে দৈনিক সংক্রমণ ও মৃত্যু কিছুটা কমেছে। দেশটিতে গত 70 দিনের মধ্যে সবচেয়ে কম সংক্রমণ লক্ষ্য করা গেছে। আগের দিনের তুলনায় সংক্রমণ ও মৃত্যু অনেকটাই কমেছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী ভারতে গত 24 ঘন্টায় আক্রান্তের সংখ্যা 80,834। একই সময়ে মারা গেছে 3,303 জন। একদিন আগে আক্রান্তের সংখ্যা ছিল 84,332। একই সময়ে মারা গেছে 4,002 জন। সিরিয়ার উত্তরাঞ্চলে বিদ্রোহী অধ্যুষিত আফরিন শহরে গোলাবারুদের হামলায় কমপক্ষে 18 জন নিহত হয়েছে। শনিবার ওই হামলা চালানো হয়েছে। একটি পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে নিহতদের মধ্যে অধিকাংশই একটি হাসপাতালের। ওই হাসপাতালও হামলার শিকার হয়েছে। আল সিফা হাসপাতালে হামলার ঘটনায় এক চিকিৎসক, 3 হাসপাতাল কর্মী, 2 নারী এবং 2 শিশু নিহত হয়েছে। হামলায় বিদ্রোহী গোষ্ঠীর এক কমান্ডারও নিহত হয়েছেন। চীনের একটি আবাসিক এলাকায় গ্যাস পাইপলাইন বিস্ফোরণে কমপক্ষে 11 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 37 জন। রবিবার স্থানীয় সময় সকাল 6:30 হুবেই প্রদেশের শিয়ান শহরে এই বিস্ফোরণের ঘটনা ঘটে বলে দেশটির গণমাধ্যমগুলো জানিয়েছে। সিএনএন জানায়, বিস্ফোরণের পর ওই এলাকা থেকে 144 জনকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। 8 বছর বয়সী এক শিশুর শরীরে করোনা ভাইরাস শনাক্তের পরই ভুটানের রাজধানী থিম্পুতে লকডাউন কার্যকর করা হয়েছে। শনিবার সন্ধে 6টা থেকে শুরু হওয়া এই লকডাউন চলবে পরবর্তী 72 ঘণ্টা। এর আগে একই দিন দুপুরের দিকে থিম্পুর ড্রুক স্কুলের এক শিক্ষার্থীর শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। পরে তড়িঘড়ি করে শহরে লকডাউন ঘোষণা করে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। ব্রাজিলের প্রেসিডেন্ট জের বলসোনারোকে আবারও জরিমানা গুনতে হল। মাস্ক না পরেই সাও পাওলোতে মোটরবাইক নিয়ে র্যালি করায় তাকে $100 জরিমানা করা হয়েছে। শনিবার তাকে কোভিড-19 স্বাস্থ্যবিধি অমান্য করে মাস্ক না পরেই একটি র্যালিতে অংশ নিতে দেখা যায়। সমাবেশে বলসোনারোর সমর্থকরা জড়ো হয়েছিলেন। তারা সামাজিক দূরত্ব মেনে চলেননি এবং কেউ মাস্ক পরেননি। এমনকি প্রেসিডেন্ট বলসোনারো নিজেও করোনার বিধিনিষেধ লঙ্ঘন করেছেন। ফ্রান্সে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে 3 জন নিহত হয়েছেন। দেশটির উত্তরাঞ্চলে শনিবার এ দুর্ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে ইঞ্জিনের ত্রুটির কারণে ওই বিমানটি বিধ্বস্ত হয়েছে। 4 আসন বিশিষ্ট রবিন HR-100 বিমানটি উড্ডয়নের কিছু সময় পরই বিধ্বস্ত হয়। এটি লিলি শহরের কাছাকাছি ওয়ামব্রেচিসের কাছে বিধ্বস্ত হওয়ার পর এতে আগুন ধরে যায়। 5 মিনিটস ওয়ার্ল্ড নিউজ এ পর্যন্তই। শুভেচ্ছা সবাইকে।